হাই ফ্রেন্ডস, আমি সমর রায় আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলাতে। ডিফেন্স সেক্টরে প্রতিদিন যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেই সমস্ত ঘটনার আপডেট পেতে অতি অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়টি হচ্ছে ইন্ডিয়ান নেভিকে নিয়ে। নেভির সোর্সের তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে এই বছরের মে মাসের মধ্যে ইন্ডিয়ান নেভি বোয়িংয়ের তরফ থেকে আরও 4টি PA টাইপের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যেই ডিলটি অনেক আগেই করা হয়েছিল তাতে এটা উল্লেখ করা হয়েছে যে 2020 সালের মে মাসে মধ্য সময়ে ভারত সরকারের কাছে 4টি এয়ারক্রাফট প্রোভাইড করা হবে এবং এই ডিলের শেষ 3টি এয়ারক্রাফট 2021 সালে পাওয়ার কথা রয়েছে, যার সবকটি একই কনফিগারেশন হবে। এবং তাছাড়া এর আগে থেকে এই ধরনের এয়ারক্রাফটগুলি ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহার করে, কিন্তু এর আগে যে সমস্ত এয়ারক্রাফটগুলি ভারত ব্যবহার করত এবং এই 3টে যেটা এয়ারক্রাফট ভারত পাবে তার মধ্যে ইনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম ইনস্টল করার পরিকল্পনা চলছে। এছাড়া এই বিশ্ব মহামারীর সময় ইন্ডিয়ান কোস্টগার্ড তাদের কাজগুলি সঠিকভাবে পালন করে চলেছে এবং এই সময় ভারতের যে সমস্ত পেট্রোলিং ভেসেলস এবং যুদ্ধপথগুলি ভারত সরকার এবং অন্যান্য দেশের সাথে যে কোলাবোরেশনের মাধ্যমে তারা জয়েন্টলি ভারত মহাসাগরের মধ্যে যে পেট্রোলিংটা করে, সেই সমস্ত যুদ্ধপথগুলি পৃথিবীর অন্যান্য দেশের কোনো পোর্টেই যাবে না এবং ভারতীয় পোর্টেও তারা আসবে না, এবং তাদের প্রয়োজনীয় যে সমস্ত রসদগুলো প্রয়োজন সেইগুলো ভারত সরকার তাদের সমুদ্রের মধ্যেই পৌঁছে দেবে। ভারত সরকারের তরফ থেকে এরকম ডিক্লারেশন দেওয়া আছে যে সমস্ত ভেসেলগুলো এখনও পর্যন্ত কোস্টগার্ডের কাছেই আছে আর যেগুলো মিশনে গিয়েছে তাদের সেই রকম অবস্থাতেই রাখা হবে, কারণ এই করোনা ভাইরাস খুবই ছোঁয়াচে বা সংক্রমিত রোগ, সেই কারণের জন্য এই সমস্ত গাইডলাইনস সরকারের তরফ থেকে প্রোভাইড করা আছে যে যেখানে আছে তারা সেখানেই থাকবে, যাতে এই রোগটা সহজে যেন আমাদের ভারতীয় সেনা বা অফিসারদের মধ্যে যেন না ছড়িয়ে পড়ে। ইন্ডিয়া কোস্টগার্ডের মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্স অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে 6.2 টন মেডিকেল ইকুইপমেন্ট মালদ্বীপকে সাপ্লাই করেছে। আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি হচ্ছে সুখোই MKR নিউ ভার্সনকে নিয়ে, যেটা সুপার সুখোই নামে পরিচিত। এই সুপার সুখোই বিশেষত্ব হল এর ইঞ্জিনে। এই সুপার সুখোয়ে হায়ার থ্রাস্ট ইঞ্জিন থাকবে এবং এর রেডার এবং ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো খুব আপগ্রেডেড ভার্সনে মডিফাইড করা হবে। বর্তমানে রাশিয়ান এয়ারফোর্স যে SU-57 যুদ্ধ বিমানটি ইউজ করে, সেই যুদ্ধ বিমানের যে ইঞ্জিন এবং রাডার এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেমগুলো রয়েছে সেই সমস্ত সিস্টেমগুলো SU-30 আপগ্রেডেড ভার্সনের মাধ্যমে ইনক্লুড করা হবে, এবং এই প্রস্তাবটি রাশিয়ান গভর্নমেন্টের দ্বারা ভারতীয় গভর্নমেন্টকে দেওয়া হয়েছে। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এই সুখোই MKI-30 যে আপগ্রেডেশন প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে SU-57 ইঞ্জিন ব্যবহার করতে চাইছে না। তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, কারণ SU-57 যে ইঞ্জিনটি রয়েছে সেটা বেশ কিছু প্রবলেমেটিক রয়েছে, যদিও এর বেশ কিছু প্রবলেমকে সলভ করা হয়েছে, তাছাড়াও এর মধ্যে কিছু ইলেকট্রনিক বা টেকনিক্যাল প্রবলেম রয়ে গেছে বর্তমানে। এবং এই SU-57 যে ইঞ্জিনটা রয়েছে সেটা যদি SU-30 MKI-এর মধ্যে ইনক্লুড করা হয় সেক্ষেত্রে এটা খুব কস্টলি হবে, সেই কারণের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এর দিকে বিশেষ নজর দিচ্ছে না। তার পরিবর্তে ইন্ডিয়ান এয়ারফোর্স এটা বলছে যে যেটা SU-57 রেডার রয়েছে এবং এই রেডার ছাড়া যেটা SU-57 ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার রয়েছে সেটা তারা ইনক্লুড করবে, এবং এছাড়া SU-57 ইঞ্জিন তারা আর কোনো মতেই নিতে রাজি নয়। SU-57 যে AL-41F-1S ইঞ্জিন ব্যবহার হয় সেটা সুখোই-30 MKI-এর ইঞ্জিন থেকে মাত্র 19 kN থ্রাস্ট জাদা জেনারেট করে, এর বেশি এটা জেনারেট করে না, সেই কারণের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এর দিকে বিশেষ নজর দিচ্ছে না। কিন্তু আফটার বার্নিং স্টেজে এটার পাওয়ার প্রায় 40 kN পর্যন্ত চলে যায়। কিন্তু যেহেতু SU-57 যে ইঞ্জিনটি রয়েছে তার মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, সেই কারণের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এই ইঞ্জিন নেওয়ার পেছনে খুব একটা নজর প্রদান করছে না।
আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি হচ্ছে ইন্ডিয়ান নেভির সাবমেরিন ফ্লিটের তরফ থেকে ফোর্বসের নিউজ থেকে জানা গেছে যে ইন্ডিয়ান নেভি তাদের ফ্লিটে আরও 6টি নিউক্লিয়ার সাবমেরিন যুক্ত করতে চলেছে। কিন্তু ইন্ডিয়ান নেভি পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতন নিউক্লিয়ার সাবমেরিনের ওপর ডিপেন্ডেন্ট হতে চাইছে না। এই কারণের জন্য ভারত সরকার প্রজেক্ট 75-এর মাধ্যমে কালভারি ক্লাসের সাবমেরিন এবং প্রজেক্ট 70-I-এর মাধ্যমে অ্যাডভান্স ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন তৈরি করবে, যেগুলো ভারতের মেইন সাবমেরিন হতে চলেছে। এই কালভারি ক্লাসে 2টি সাবমেরিন বর্তমানে ইন্ডিয়ান নেভিতে ইন্ডেক্ট করা হয়েছে এবং আর 2টি সি ট্রায়ালে চলেছে এবং বাকি 2টি সাবমেরিন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এবং এই প্রজেক্ট 70-I-এর মাধ্যমে আরও 6টি কনভেনশনাল সাবমেরিন তৈরি করা হবে এবং এই সবকটি সাবমেরিন AIP সিস্টেম থাকবে। সেই কারণের জন্য এই সাবমেরিনগুলোর লংজিবিলিটি আরও বেড়ে যাবে এবং এরা জলের তলায় আরও অনেক দিন ধরে থাকতে পারবে। এই প্রজেক্ট 75-I কমপ্লিট হতে অনেক দিন সময় লেগে যেতে পারে, প্রায় 2030 সাল। এই শূন্যতার মাঝখানে রাশিয়ান গভর্নমেন্ট ভারতকে একটি প্রপোজাল দিয়েছে যে তারা 6টি কিলো ক্লাসের সাবমেরিন ভারতকে দেবে, যার মধ্যে 3টি ভারতের সাবমেরিনকে আপগ্রেডেড করে ভারতকে দেওয়া হবে এবং বাকি 3টে সাবমেরিন রাশিয়া থাকবে, সেটাকে আপগ্রেডেড ভার্সনে ট্রান্সফার করে ভারত সরকারকে প্রোভাইড করা হবে। আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি হচ্ছে এনআইএর তরফ থেকে। আপনারা হয়তো জানতে পারেন যে কিছুদিন আগে আফগানিস্তানের একটি শিখ গুরুদুয়ারেতে টেরোরিস্ট অ্যাটাক হয় এবং তাতে প্রায় 27 জন শিখ মারা যায় এবং বেশ কিছুজন আহত হয়েছিল। এবং এই সময় এই গুরুদুয়ারে প্রায় 150 জন মতন ছিল এবং তাদের মধ্যে একজন ভারতীয় ছিল। এই প্রথম ভারতীয় ইনভেস্টিগেশন সংস্থা এনআইএ ভারতের বাইরে কোনো দেশে ইনভেস্টিগেশন করবে। এনআইএর তরফ থেকে একটি আনলফুল অ্যাক্টিভিটির আন্ডারে এই কেসটি নেওয়া হয়েছে। এর কারণ হলো এই ব্লাস্টের পেছনে একজন ভারতীয়রই হাত ছিল, যার নাম হচ্ছে মোহাম্মদ মুমিন এবং সে কেরলের অধিবাসী। 2018 সালের জুলাই মাসে সে UAE-তে চলে গিয়েছিল এবং সেখান থেকে সে ISKP-তে জয়েন করে আফগানিস্তানে চলে আসে এবং এই ব্লাস্টের পেছনে ISKP-র রেসপন্সিবিলিটি যখন নেয় তখন এর নাম আবু খালিদ আল হিন নাম বলা হয়। কিন্তু এনআইএ যখন ভারতবর্ষে ইনভেস্টিগেশন এর শুরু করে এবং কেরলে যায় এবং তার বাড়ির লোকের সাথে যখন কথাবার্তা বলে তখন তার পরিবারের সাথে কথাবার্তা বলে তার আসল নাম জানা যায়। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।